আজকের গুরুত্বপূর্ণ আঞ্চলিক সংবাদে সবাইকে জানাই স্বাগত। আজকের সন্ধ্যার সমগ্র বরাক তথা আসামের গুরুত্বপূর্ণ বিশেষ বিশেষ খবর হল, আসামে শীঘ্রই চালু হতে চলেছে কিউআর কোডযুক্ত বাহন পঞ্জীয়ন প্রমাণপত্র আরসি এবং ড্রাইভিং লাইসেন্স। পরিবহন বিভাগ ইতিমধ্যে এ সম্পর্কে সিদ্ধান্ত নিয়েছে। পরিবহন বিভাগের সচিব আদিল খান জানিয়েছেন, পরিবহন মন্ত্রকের নোটিশ অনুসারে চিপযুক্ত স্মার্ট কার্ডের পরিবর্তে রেজিস্ট্রেশন কার্ড এবং ড্রাইভিং লাইসেন্স জারি করার ব্যাপারে চিন্তা ভাবনা করা হয়েছে। একবার এই নতুন পদ্ধতি চালু হয়ে গেলে তখন আর পরিবহন দপ্তরে গিয়ে ঘণ্টার পর ঘণ্টা দাঁড়িয়ে থেকে গ্রাহকদের সময় নষ্ট হবে না। পরিবহন এবং ব্যক্তিগত বাহন দুইয়েরই রেজিস্ট্রেশনের জন্য বিভাগ কর্তৃপক্ষ অটোমোবাইল ডিলারকে এই ক্ষমতা দিয়েছে। ডিলাররা আধার প্রমাণকরণের মাধ্যমে গ্রাহকদের বাহন বিক্রি করার সময় আরসি প্রিন্ট করতে পারবেন। এখন কিউআর কোড সংলগ্ন নতুন আরসি গ্লস প্যাটার্ন, মাইক্রোলাইন, ওয়াটারমার্ক এবং হলোগ্রামের অতিরিক্ত সুরক্ষা গ্রাহকরা পাবেন। একথা জানিয়েছেন পরিবহন সচিব আদিল খান। তিনি আরও জানান, একজন ব্যক্তি ড্রাইভিং পরীক্ষায় পাশ করার পর ড্রাইভিং লাইসেন্স আনতে ডিটিও অফিসে যাওয়ার প্রয়োজন হবে না। 3 থেকে 5 দিনের মধ্যে ডাকযোগে ওই ব্যক্তির কাছে লাইসেন্স চলে আসবে। নতুন পদ্ধতিতে কিউআর কোড সংলগ্ন ড্রাইভিং লাইসেন্সের ফলে যে কোনো ট্রাফিক কর্মচারী বা আইন প্রবর্তনকারী সংস্থা কিউআর কোড স্ক্যান করে লাইসেন্স পরীক্ষা সহজে করে নিতে পারবে। এতে নকল লাইসেন্স বানানোর সম্ভাবনাও কমবে বলে জানিয়েছেন পরিবহন আধিকারিক। অপরদিকে আসামের নাগরিকপঞ্জির কোনো নথি নেই আরজিআইয়ের কাছে, বললেন বিবেক যোশী, সুদীর্ঘ 9 বছর চরম মানসিক হেনস্থা। নথিপত্র চালাচালি এবং নাগরিকত্বের প্রমাণ দিতে বরাক থেকে উজান আসামে ছুটে যাওয়া, আবার নিম্ন আসাম থেকে বরাক উপত্যকায় নথি দেখানোর জন্য মানুষের চরম ভোগান্তির পর যে জাতীয় নাগরিকপঞ্জী তৈরি হলো, সে সম্পর্কে কিছুই জানেন না বর্তমান রেজিস্ট্রার জেনারেল অফ ইন্ডিয়া বিবেক যোশী। বৃহস্পতিবার নতুন দিল্লিতে নাগরিক অধিকার রক্ষা কমিটির পক্ষ থেকে এক প্রতিনিধি দল বিবেক যোশীর সঙ্গে সাক্ষাৎ করে জাতীয় নাগরিকপঞ্জির সর্বশেষ অবস্থান সম্পর্কে জানতে চান। সে সময় বিবেকবাবু প্রতিনিধি দলটিকে পরিষ্কার জানিয়ে দেন, এ ব্যাপারে কোনো তথ্যই তার দফতরে নেই, ফলে তার পক্ষে আসামের নাগরিকপঞ্জী নিয়ে কোনো ধরনের মন্তব্য করা ঠিক হবে না। পাশাপাশি তিনি এও জানান, সুপ্রিম কোর্টের তত্ত্বাবধানে এবং আসামের নাগরিকপঞ্জী কোঅর্ডিনেটরের মধ্যেই এনআরসির সমস্ত কাজকর্ম সীমিত ছিল, ফলে আরজিআইয়ের কাছে এ সংক্রান্ত কোনো নথি নেই। তাই স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠে, 2013 থেকে এই জাতীয় নাগরিকপঞ্জীর জন্য বহু লোককে প্রাণ দিতে হয়েছে এবং অসংখ্য মানুষকে দুর্ভোগে জেরবার হবার পর শেষ পর্যন্ত 1600 কোটি টাকা ব্যয় করে যে জাতীয় নাগরিকপঞ্জী তৈরি হলো তার কোনো সরকারি বৈধতা নেই। তার চেয়ে বড় কথা, দীর্ঘ 9 বছরে অসংখ্যবার জাতীয় নাগরিকপঞ্জী ইস্যু সংসদ থেকে শুরু করে জাতীয় সংবাদ মাধ্যমে গুরুত্বপূর্ণ স্থান পেলেও দিল্লির আমলাতান্ত্রিক কাঠামোয় যে তার এক ফুটা মূল্য ছিল না, বিবেক যোশীর এদিনের মন্তব্যে সেটা স্পষ্ট হয়ে গিয়েছে। অর্থাৎ 2019 সালের 31 আগস্ট চূড়ান্ত নাগরিকপঞ্জী প্রণয়ন হয়েছে বলে আগে যে ঘোষণা দেওয়া হয়েছিল সেটার আদৌ বাস্তব কোনো ভিত্তি ছিল না। সম্ভবত এ কারণেই বর্তমান মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা 2021 সালের বিধানসভা ভোটের আগেই স্পষ্ট জানিয়ে দিয়েছিলেন, নতুনভাবে জাতীয় নাগরিকপঞ্জী প্রণয়ন করতে হবে। সেই হিসেবে বিজেপি দলও আনুষ্ঠানিকভাবে প্রস্তাব নিয়ে আসামে নতুন নাগরিকপঞ্জী প্রণয়নের দাবি জানিয়েছে। বিজেপি দলের অভিযোগ ছিল, 2019 সালের 31 আগস্ট যে চূড়ান্ত নাগরিকপঞ্জী ঘোষণা করা হয়েছিল তাতে বহু বিদেশিদের নাম অন্তর্ভুক্ত হয়েছে, কারণ তদানীন্তন এনআরসি কোঅর্ডিনেটর প্রতীক হাজেলা নাগরিকপঞ্জী প্রণয়নের নামে একতরফা অনেক সিদ্ধান্ত নিয়েছে, ফলে এনআরসি প্রণয়নে যে দুর্নীতি হয়েছে ঠিক তেমনিভাবে বহু অবাঞ্ছিত লোকের নামও পূর্ণাঙ্গ নাগরিকপঞ্জিতে উঠেছে, যা কোনোভাবেই মেনে নেওয়া সম্ভব নয়। অথচ এই এনআরসিতে প্রত্যেক নাগরিকের যেসব প্রাসঙ্গিক তথ্য সংগ্রহ করা হয়েছিল সেটা দীর্ঘদিন বন্ধ করে রাখার ফলে আসামের 27 লক্ষ বৈধ মানুষ আধার কার্ড থেকে বঞ্চিত ছিলেন। পরবর্তীতে সুপ্রিম কোর্টের মামলার রেশ ধরে রাজ্য সরকার এইসব তথ্য খুলে দেওয়ার জন্য কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের কাছে দাবি জানায়। বৃহস্পতিবার নাগরিক অধিকার রক্ষা কমিটির পক্ষ থেকে যে স্মারকপত্র পেশ করা হয় তাতে বলা হয়েছে, 2019 সালের 31 আগস্ট যে চূড়ান্ত নাগরিকপঞ্জী প্রণয়ন করা হয়েছিল তাতে বাদ পড়েছিল 19 লক্ষ বৈধ ভারতীয়ের নাম। আদালতের নির্দেশ অনুযায়ী এই 19 লক্ষ মানুষকে রিজেকশন স্লিপ ধরিয়ে দিয়ে তাদের নতুন করে নাগরিকত্ব প্রমাণের সুযোগ দেবারও নির্দেশ দিয়েছিল সুপ্রিম কোর্ট, কিন্তু রিজেকশন স্লিপ ইস্যু না হওয়ার ফলে সেই 19 লক্ষ মানুষের নাগরিকত্ব এখনও ঝুলে আছে।
তার মধ্যে 10-12 লক্ষ হবেন হিন্দু সম্প্রদায়ের মানুষ। আরজিয়ের কাছে স্মারকপত্রে আরও জানানো হয়, মানসিক এবং শারীরিক নির্যাতন থেকে মুক্তির জন্য 31 আগস্টের জাতীয় নাগরিক পঞ্জিকে চূড়ান্ত হিসেবে গণ্য করে আরজিআই বিজ্ঞপ্তি প্রকাশ করুক। তাছাড়াও এনআরসিতে নাম বাদ পড়েছে এমন 27 লক্ষ লোককে অবিলম্বে যাতে আধার কার্ড দেওয়া হয় সেটাও নিশ্চিত করা হোক। সুপ্রিম কোর্টের নির্দেশের সঙ্গে সঙ্গতি রেখে এনআরসিতে নাম না ওঠা বৈধ ভারতীয় নাগরিকদের জন্মের সার্টিফিকেট, কাস্ট সার্টিফিকেট সহ যে সমস্ত তথ্য সরকারি কাজে লাগে বা সরকারি প্রকল্পের নাম নথিভুক্ত করার জন্য প্রয়োজন হয় সেটা অবিলম্বে কার্যকর করতে সিআরপিসিসির পক্ষ থেকে দাবি জানানো হয়েছে আরজিআই বিবেক যোশীর কাছে। প্রতিনিধি দলে ছিলেন সংস্থার সাধারণ সম্পাদক সাধনপুরকায়স্থ আলী রাজা উসমানি। অপরদিকে আজ থেকে স্বাভাবিক হয়েছে পাহাড় লাইন, 2 মাস 6 দিন পর খুলেছে বরাক ত্রিপুরা মণিপুর ও মিজোরামের লাইফলাইন লামডিং বদরপুর সেকশন। গত মে মাসের দ্বিতীয় সপ্তাহ থেকে প্রকৃতির তাণ্ডবে এক ভয়ঙ্কর দৃশ্য দেখা গিয়েছিল পাহাড় লাইনে। সবচেয়ে ভয়ঙ্কর ছবি ছিল নিউ হাফলং স্টেশনের। পাহাড় থেকে নেমে আসা জল, মাটি এবং পাথরের স্রোতে একটি ট্রেনের 4টি কামরা ভেসে গিয়েছিল, তবে কারো কোনো ক্ষয়ক্ষতি হয়নি কারণ ট্রেনে কোনো যাত্রী ছিলেন না। নিউ হাফলংয়ে সচরাচর যারা যাওয়া আসা করেন তারাও এই ভয়ানক ছবি দেখে আটকে উঠেছিলেন। নিউ হাফলং স্টেশনের প্রবেশপথের সামনের দিকে যে গাড়ি পার্কিংয়ের জায়গা রয়েছে সেটিতে হাঁটুর উপরে জল উঠেছিল, আর ঠিক দয়াং সেতুর দিকে যে ট্রেক রয়েছে তার উপরই ভেঙে পড়েছিল এক বিশাল পাহাড়। এছাড়া লামডিং বদরপুর সেকশনের মধ্যে প্রায় 65টি জায়গায় দশ পড়েছিল। অবশেষে দিনরাত এক করে কঠোর পরিশ্রমের ফলে অবশেষে দূরপাল্লার ট্রেন পরিষেবা চালু হয়েছে পাহাড়ি পথে। বলতে গেলে এক রেকর্ড সময়ে এনএফএল পাহাড়ি রুট খুলে দিতে সক্ষম হয়েছে। কাছাড়ের সাংসদ ডক্টর রাজদীপ রায় এই রেকর্ড সময়ে কাজ শেষ করার জন্য কেন্দ্রীয় রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব, এনএফএলের জেনারেল ম্যানেজার আনসুল গুপ্তা, ডিআরএম যোগিন্দর সিং লাখড়া প্রমুখকে ধন্যবাদ জানিয়েছেন। দিল্লি থেকে সাংসদ রাজদীপ রায় জানান, সংসদ ভবনে গিয়ে অশ্বিনী বৈষ্ণবের সঙ্গে দেখা করে এই রেকর্ড সময়ে পাহাড় লাইনের কাজ শেষ করার জন্য ধন্যবাদ জানিয়েছেন। এদিকে নিউ হাফলং স্টেশনে উল্টে যাওয়া গুয়াহাটি শিলচর ফার্স্ট প্যাসেঞ্জার ট্রেনের 5টি কামরা উদ্ধার করে ইতিমধ্যে সুকৃতিপুর স্টেশনে নিয়ে যাওয়া হয়েছে। আজ পাহাড় লাইন স্বাভাবিক হয়েছে, ফলে ওই 5টি কামরা মেরামতের জন্য বঙ্গাইগাঁও ওয়ার্কশপে পাঠানো হবে বলে রেল সূত্রে জানা গেছে। অপরদিকে ত্রাণ বন্টনে স্বজন পোষণের অভিযোগ চা শ্রমিকদের। বড়খোলা কেন্দ্রের বড়রামপুর জিপির বালাচোড়া চা বাগান এলাকায় গত সোমবার এফিকর এনজিও তরফ থেকে ত্রাণ সামগ্রী বন্টন করা হয়। এদিন বড়রামপুর জিপির আঞ্চলিক পঞ্চায়েত সদস্যা সবিতা রানী এবং বিজেপি কর্মী দিগেন্দ্র দের দেওয়া তালিকা অনুযায়ী এই ত্রাণ বন্টন কার্যসূচি অনুষ্ঠিত হয়। এই ত্রাণ বন্টন চলাকালীন একসময় সবিতা রানী এবং দিগেন্দ্রর উপরে চা শ্রমিকরা উত্তেজিত হয়ে ওঠেন। এতে মুহূর্তের মধ্যে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। পরে বড়খোলার মণ্ডল বিজেপির সাধারণ সম্পাদক অজিত দাস এবং বড়খোলা পুলিশ গিয়ে পরিস্থিতি সামাল দিয়ে সবিতা রানী এবং দিগেন্দ্র দেখে সেখান থেকে সরিয়ে আনে। দিগেন্দ্রদের দিকে স্বজন পোষণের অভিযোগ তুললেন বাগানের চা শ্রমিকরা। এর প্রেক্ষিতে বৃহস্পতিবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে হিমন্তমাল ময়না বাউরি, কাজলি বাউরি, জবামাল, সুজিলা মির্জা, বেলবতী রিয়াকশন, চন্দন রিয়াকশনরা জানান, প্রায় সময় এই জিপিতে দরিদ্র শ্রেণীর মানুষকে অন্ধকারে রেখে নিজেদের খেয়াল খুশি মতো জিপি সভানেত্রী, আঞ্চলিক পঞ্চায়েত সভানেত্রী, গ্রুপ সদস্য এবং বিজেপির কর্মী মিলে জিপিকে পরিচালনা করেন। এমনকি বিজেপির কয়েকজন কর্মী অরুণোদয়, ত্রাণ সামগ্রী এবং সরকারের দেওয়া বিভিন্ন সুযোগ সুবিধা বন্টনে উৎকুট ছাড়া হাতও দেন না বলে অভিযোগ করেন এলাকার চা শ্রমিকরা। তারা সরকারি বা কোনো এনজিওর তরফ থেকে দেওয়া ত্রাণ সামগ্রী এলাকায় সঠিকভাবে বন্টনের দাবি জানান। শ্রমিকরা এ ব্যাপারে কাছাড়ের জেলাশাসক, বিজেপির ঊর্ধ্বতন কর্তৃপক্ষ এবং এফিকর এনজিওর দৃষ্টি আকর্ষণ করেন, যাতে আগামীতে কিছু তাদের এলাকায় এলে কোনো স্বজন পোষণ বা অনিয়ম না হয় সেদিকে দৃষ্টি দেওয়ার অনুরোধ জানান চা শ্রমিকরা। অপরদিকে সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে উত্তর করিমগঞ্জের বেশ কয়েকটি পূর্ত সড়ক। এর মধ্যে রয়েছে করিমগঞ্জের লক্ষ্মীবাজার পূর্ত সড়ক। দেখতে দেখতেই মরণ ফাঁদে পরিণত হচ্ছে উত্তর করিমগঞ্জের এই পূর্ত সড়ক। শহরের পিডাব্লিউডি কর্নার থেকে সীমান্তের লক্ষ্মীবাজার পর্যন্ত প্রায় 10 কিলোমিটার অংশের সড়কের দশা ক্রমশই বেহাল হচ্ছে। ইতিমধ্যেই রাস্তার বেশ কটি জায়গায় মারাত্মক গর্তের সৃষ্টি হয়েছে, বিশেষ করে টিলাবাজার সংলগ্ন কিছু জায়গায় একেবারে চলাচলের অনুপযোগী হয়ে উঠেছে। এছাড়াও বাগের সঙ্গম, চাঁদ শ্রীকোনা ইত্যাদি স্থান ছাড়াও প্রায় গোটা রাস্তায় মারাত্মকভাবে গর্তের সৃষ্টি হয়েছে। বলতে গেলে অনেকটা ঝুঁকি নিয়ে চলাফেরা করছে ছোটো বড়ো গাড়িগুলো।
আবার তুলনামূলকভাবে যানবাহন বেড়ে গেলেও লক্ষ্মীবাজার রোডের প্রস্থের পরিসর মোটেই বৃদ্ধি করা হচ্ছে না, যার ফলে চলাচলে অসুবিধা যেমন হচ্ছে তেমনি রাস্তাও নষ্ট। এছাড়াও লক্ষ্মীবাজার পূর্ত সড়কের বেশ কিছু স্থান এবার বন্যার কবলে পড়েছিল, একাধিক স্থানে বন্যার জল উঠায় সংশ্লিষ্ট ওই রাস্তাটির দশা আরও বেহাল হয়েছে, যার ফলে ছোটখাটো দুর্ঘটনা এখন নিত্যদিনের সঙ্গী। বন্যা পরবর্তীতে সরকার আগামী সেপ্টেম্বর মাস থেকে রাস্তা মেরামতের যে উদ্যোগ নিয়েছে, এতে উত্তর করিমগঞ্জের লক্ষ্মীবাজার সড়ক যেন সংস্কারের আওতায় স্থান পায় এমনটাই দাবি জানালেন ভুক্তভোগীরা। অপরদিকে কচুয়া থেকে গুড়ামারা চৌরঙ্গি পর্যন্ত রাস্তা বেহাল, ব্যবস্থা নিতে বিভাগীয় কর্তৃপক্ষকে নির্দেশ মন্ত্রী পীযূষ হাজারিকার। বদরপুর বিধানসভা কেন্দ্রের অন্তর্গত চরগুলা গুড়ামারা গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত কচুয়া নদীর পূর্ব পার অর্থাৎ চরগুলা রেল স্টেশনের পাশ দিয়ে নাথপাড়া হয়ে গুড়ামারা চৌরঙ্গি পর্যন্ত প্রায় 5 কিলোমিটার সড়ক চরম বেহাল হয়ে উঠেছে। এর মধ্যে কচুয়া নদীর স্লুজ গেট থেকে চরগুলা পর্যন্ত 3 কিলোমিটার রাস্তা জনসাধারণের চলাচলের অনুপযোগী হয়ে উঠেছে। এই রাস্তা দিয়ে পায়ে হেঁটে চলাফেরা করাও দুর্বিষহ হয়ে উঠেছে। বিস্ময়কর ব্যাপার হলো জাতীয় সড়ক থেকে প্রায় 50 মিটার রাস্তায় সিমেন্টের ব্লক দিয়ে কাজ হয়েছে। জাতীয় সড়ক থেকে চুকে যতটা দেখা যায় ততটা কাজ হয়েছে। এরপর থেকে রাস্তা বেহাল অবস্থায় রয়েছে। এই রাস্তা দিয়ে ইটকলা, নারীগ্রাম, নন্দপুর, বড়বাড়ি, লালারচক সহ বিভিন্ন এলাকার অসংখ্য ছাত্রছাত্রী, অফিস আদালতের কর্মী, শিক্ষক সহ বিভিন্ন বিভাগের কর্মচারী এবং জনসাধারণ যাতায়াত করেন। চরগুলা, আরঙ্গাবাদ, বসন্তপুর, ইটকলা, কচুরপাড়, নারীগ্রাম, কাটাগ্রাম, আমবাড়ি, নন্দপুর, বড়বাড়ি ইত্যাদি গ্রামের মানুষের গুড়ামারা মডেল হাসপাতালে যাওয়া আসার একমাত্র রাস্তা হচ্ছে এটা। শুধু তাই নয়, গুড়ামারা চৌরঙ্গি, বারীন্দ্রবাজার, মর্যাদকান্দি হয়ে বদরপুর, হাইলাকান্দি, শিলচর সহ দেশের অন্যান্য জায়গার সঙ্গে ওই অঞ্চলের মানুষের যোগাযোগের একমাত্র সড়ক হচ্ছে এটা। জুন মাসের বন্যায় রাস্তার উপর দিয়ে জল মানুষের গৃহে প্রবেশ করে বাড়িঘরে প্রবেশ করে বন্যায় রাস্তারও অনেক ক্ষতি হয়েছে। গ্রামবাসীর পুষ্করিণী ও ফিশারির মাছ বন্যার জলে ভেসে গেছে। এলাকার জনগণ সাংসদ এবং বিধায়কের কাছে বারবার দাবি জানালেও রাস্তাটি জনসাধারণের চলাচলের উপযোগী করে তোলার কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। এবার ভুক্তভোগী জনসাধারণ দ্বারস্থ হয়েছেন মন্ত্রী পীযূষ হাজারিকার। এলাকার জনগণ বুধবার রাতে করিমগঞ্জ সার্কিট হাউসে আসামের জলসম্পদ বিভাগের মন্ত্রী পীযূষ হাজারিকার সঙ্গে সাক্ষাৎ করে রাস্তাটির সংস্কারের দাবি জানিয়ে একটি স্মারকপত্র দাখিল করেছেন। উপস্থিত ছিলেন পাথারকান্দির বিধায়ক কৃষ্ণেন্দু পাল, রাতাবাড়ির বিধায়ক বিজয় মালাকার, বিজেপির জেলা করিমগঞ্জ কমিটির সভাপতি সুব্রত ভট্টাচার্য, করিমগঞ্জ পুরসভার ওয়ার্ড কমিশনার ডক্টর দেবতোষ পাল, বিজু বণিক, চরগুলা গুড়ামারা জিপি সভাপতির প্রতিনিধি পান্নালাল দে, শান্তনাথ, প্রবীরনাথ, সজলনাথ, অনুপ কুমার নাথ, প্রসূন কালীনাথ, দিলীপ দাস, শৈলেশ দাস, স্বপননাথ, সৈকতনাথ, নবজ্যোতিনাথ, স্বর্ণেন্দুনাথ, পানুনাথ, বিদ্যুৎনাথ, মনীন্দ্রনাথ, বিষ্ণুব্রতনাথ সহ আরও অনেকে। মন্ত্রী তাৎক্ষণিকভাবে বিভাগীয় চিফ ইঞ্জিনিয়ারের সঙ্গে যোগাযোগ করে রাস্তা সরেজমিনে পরিদর্শন করে শীঘ্রই রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দিয়েছেন। পরবর্তীতে মন্ত্রীর পরামর্শ অনুযায়ী বৃহস্পতিবার এলাকার এক প্রতিনিধি দল করিমগঞ্জ পূর্ত বিভাগের কার্যনির্বাহী ইঞ্জিনিয়ারের সঙ্গে সাক্ষাৎ করে রাস্তা সম্পর্কে বিস্তারিত আলোচনা করে একটি স্মারকপত্র প্রদান করেন। তিনি প্রতিনিধি দলকে আশ্বস্ত করে বলেন, আজ এক বিশেষ প্রতিনিধি দল রাস্তা সরেজমিনে পরিদর্শন করে বিস্তারিত রিপোর্ট তৈরি করবেন। স্মারকপত্র প্রদানের সময় প্রতিনিধি দলে ছিলেন সঞ্জয়েন্দুনাথ, সজলনাথ, অনুপনাথ, জামিল আহমেদ, সৈকতনাথ, প্রসূন কালীনাথ প্রমুখ। আজকের বিশেষ বিশেষ সংবাদ এখানেই সমাপ্ত।